দেশের ক্ষুদ্র মাঝারি ওই অতি ক্ষুদ্র শিল্পের জন্য বিভিন্ন প্রকল্পের নতুন নানাবিধ সুবিধা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন এক্ষেত্রে বিভিন্ন কৃতিত্বের সম্মান প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি জানিয়েছেন, দেশের ক্ষুদ্র মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যমী ভারতের মঞ্চ থেকে এই ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, রাস্তার বিক্রেতারা কোনো গ্যারান্টি ছাড়াই ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ পাচ্ছেন। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেছেন, সরকারে আসার পর থেকে বিগত 8 বছরে ক্ষুদ্র মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে 650% বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এই ক্ষেত্রকে আমরা নানাভাবে সাহায্য করার চেষ্টা করেছি। দেশের প্রচুর সংখ্যক মানুষ পেশাগত কারণের জন্য এর সঙ্গে জড়িত। তাদের জন্য তার সরকার যে কতটা উদ্যমের সঙ্গে কাজ করেছে। এদিনের অনুষ্ঠানে PMEJP, CBFTE সহ বিভিন্ন প্রকল্পের একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। করোনার সময় পাশে থেকেছে সরকার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে গিয়ে করোনার সময়ের কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এই ভাইরাসের কারণে গোটা দেশে এমন সংকট পরিস্থিতি তৈরি হয়েছিল যা শেষ 100 বছরেও হয়নি। সেই সময়ও সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কাজ করেছে এবং তাদের শক্তি যুগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সাথিও, ইতনে বড়ে দেশ কা তেজ বিকাশ সবকো সাথ লেকরই হো সকতা হ্যায়। ইসলিয়ে 2014 মে सबका साथ सबका विकास के मंत्र पर चलते हुए हमने इस दायरे को बढ़ाने का फैसला लिया है। इसके लिए हमने रिफॉर्म्स का, नई संस्थाओं के निर्माण का, स्किल डेवलपमेंट और एक्सेस टू क्रेडिट का रास्ता चुना। उद्यमशीलता को हर भारतीय के लिए सहज बनाने में मुद्रा योजना की बहुत बड़ी भूमिका है। बिना गारंटी के बैंक लोन की इस योजना ने महिला उद्यमियों, मेरे दलित पिछड़े आदिवासी उद्यमियों का एक बहुत बड़ा वर्ग देश में तैयार किया है और नए नए क्षेत्रों में किया है, दूर सुदूर गांवों में किया है। इस योजना के तहत अभी तक लगभग 19 लाख करोड़ रुपए ऋण के तौर पर दिए गए हैं। 19 लाख करोड़ रुपए और लोन लेने वालों में लगभग 7 करोड़ ऐसे उद्यमी हैं जिन्होंने पहली बार कोई उद्यम शुरू किया है और वो एक नए उद्यमी बने हैं। यानी मुद्रा योजना की मदद से 7 करोड़ से अधिक साथी पहली बार स्वरोजगार से जुड़े हैं। और खुद जुड़े इतना ही नहीं है, किसी ने 1 को, किसी ने 2 को, किसी को 3 को अपने यहां रोजगार दिया है। वो जॉब सीकर नहीं, वो जॉब क्रिएटर बना है। साथियों, ये बात भी खास है कि मुद्रा योजना के तहत जो लोग 36 करोड़ लोन दिए गए, उसमें से लगभग 70% लोन, ये और खुशी की बात है। और देश कैसे बदल रहा है, देश कैसे बढ़ रहा है, इसका ये सबसे बड़ा उदाहरण है। ये जो लोन दिए गए हैं उसमें 70% महिला उद्यमी है। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে 3.5 লক্ষ কোটি টাকার সহযোগিতা করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।